تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين. صدق الله العظيم. With the name of Allah, the All-Merciful, the Very Merciful. Noon, by the pen and what they write. With the grace of your Lord, you are not insane. And you will definitely have a reward that will never end. And you are surely on an excellent standard of character. So you will see and they will see which of you is demented. Surely your Lord knows best who has strayed from his way. And he is well aware of those who are on this right path. So do not obey those who reject the true faith. They wish that you become flexible in your faith, so they will should become flexible in their hostile attitude. And do not obey a contemptible one who swears much, a slanderer who goes about with calumnies, one who prevents good and who is a transgressor, sinful, harsh, and after all that, notorious. Do not obey such a person merely because he is a man of wealth and sons. When our verses are recited to him, he says, "These are the tales of ancient." Assalamu alaikum. Northern Convention 2015 এ উদ্বোধনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। সম্মানিত ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট জনাব আবু আহমদ মোহাম্মদ নুরুল জামান সাহেব, সম্মানিত দাওয়া ডিরেক্টর জনাব মাওলানা রফিক ইসলাম ভাই, এন্ড মাই ডিয়ার রেসপেক্টেড শেখ সুলেমান সেলিম, মাই ডিয়ার এল্ডার্স, ব্রাদার্স এন্ড সিস্টার্স, জোনাল কর্ম পরিষদ সদস্য, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহরবানিতে আল্লাহ পাক আমাদেরকে মনা নর্তন করতে কার্যত কনভেনশন 2015 উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কনভেনশনকে যেন দাওয়াতি অ্যাক্টিভিটি রিলেটেড অ্যাক্টিভিটি দাওয়াতি কার্যক্রম সম্পর্কে যেন এক কমিউনিটিতে এবং বিভিন্ন কমিউনিটিতে একটি মাইল ফলক হিসেবে কাজ করে এবং আমাদের আসা যাওয়া এই কনভেনশনকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সব ভালো কাজ আছে সব ভালো কাজ হিসেবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন এবং আমাদেরকেও যেন কবুল করেন। আমাদের যারা বাড়িঘর রেখে এসেছি তাও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। সম্মানিত উপস্থিতি, থিম অফ আওয়ার কনভেনশন 2015 ইজ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর হিউম্যানিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি, তাদেরকে উত্তম জীবন উপকরণ দান করেছি, তাদেরকে অনেক সৃষ্টি বস্তুর চেয়ে উত্তম শ্রেষ্ঠত্ব দান করেছে, মানুষকে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন এবং তার নাজ নামত এভরিথিং দিয়ে ভরপুর করেছেন। যত সব ক্রিয়েশন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশে জমিনের ভিতরে রেখেছেন, সবগুলোই মানুষের খেদমতের জন্য, মানুষের উপকারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আওয়ার অ্যাক্টিভিটিস অনেক সময় আওয়ার ইগনোরেন্স আওয়ার অ্যাক্টিভিটিস অনেক সময় প্রুভ করে উই সামটাইমস ফরগেট দ্য ট্রু রিজন বিহাইন্ড দ্য ক্রিয়েশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যারা দিনের সাথে সম্পৃক্ত রেখেছেন, দিনের সাথে কাজ করার তৌফিক দিয়েছেন, দিনের সম্মেলনের সাথে যাদেরকে সম্পৃক্ত রেখেছেন, আশা রাখি আমরা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পারপাসে সৃষ্টি করেছেন তা আমরা বুঝতে পারি, বাট উই ডু হ্যাভ এ শর্ট কামিং, উই আর আনএবল টু ফুলফিল আওয়ার ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটি মোস্ট অফ দ্য টাইম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন, দ্য পারপাস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রিয়েটেড আস, উই আস্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিপ টু দ্যাট সেম ডিরেকশন, সেম স্ট্রেট পাথ, that we can fulfill our duties and responsibilities according to demand, according to the Prophet sallallahu alaihi wasallam that taught us and show us to lead our life. Allah subhanahu wa ta'ala ke pete chan shesh diboshe bhalo kichu pete chan tader jonnoi best example tader jonnoi numana hocche Prophet Muhammad sallallahu alaihi wasallam. Ar amra jodi sei নমুনা সেই এক্সাম্পল যদি আমাদের জীবনে নিয়ে আসতে পারি যেমন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ উই উইল বি সাকসেস ইন দিস ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারাফটার। এট দি এন্ড আই উড লাইক টু ওয়েলকাম এভরিওয়ান টু দ্য মালা কনভেনশন 2015 এন্ড লেট আস উই আই এম শিওর উই হ্যাভ লট অফ শর্টকামিংস আওয়ার planning and implementation basically happened very quickly. We are grateful to Allah subhanahu wa ta'ala within this short time. We planned this convention and we made our entire plan and then finally we are implementing today. Allah subhanahu wa ta'ala gave us tawfiq. This short time we were able to implement our program. We do have a shortcoming, please forgive us for shortcoming and help us to one another to make this event very successful. Again, on behalf of the organizing committee and Muna Nurtson, we are welcoming and let us try our best to get most out of this. We do have excellent speakers from Bayina, from other Islamic scholars. One of the scholars is coming from Australia, and also other scholars that you have heard before. In addition to that, we have our national leadership here. We will hear from them, and we will try our level best to get most information about Prophet Muhammad sallallahu alaihi wasallam, his mission, his activities, how he conduct his life, what are the activities we can do in order to get close to Allah subhanahu wa ta'ala and success in the life after here. So may Allah subhanahu wa ta'ala accept our good deeds, and again we welcome. With that, I'm going to conclude my opening statement and we'll hear inshallah from our distinguished guest. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. কেন্দ্রীয় দাওয়া ডাইরেক্টর মতারাম মোহাম্মদ রফিক ইসলাম ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করবেন। আজকে যেহেতু বিষয়বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মিশন সম্পর্কে কোরআন শরীফে যদি আমরা স্টাডি করতে যাই তাহলে একবারে তিন পয়েন্ট করলে একটা বিষয় যেটা আমাদের সামনে আসে সেটা হল আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফ এবং আরাফে বলেছেন ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যীন রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুম আল-কিতাব ওয়া আল-হিকমা। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দুনিয়াতে অবতরণ করেছেন কতগুলো কাল দিয়ে, এর মধ্যে একটা হচ্ছে যে তেলাওয়াতের আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের যে রেগুলেশন সেটা মানুষের সামনে প্রেজেন্ট করা, এরপরে মানুষকে পরিশুদ্ধ করা, এরপরে মানুষকে জ্ঞান বিজ্ঞানে গড়ে তোলা, প্রযুক্তিতে মানবীয় গুণাবলীতে গড়ে তোলা, তাতে বিশ্ব প্রমাণকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে পারে। এই বিষয়গুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণের মূল উদ্দেশ্য। আর একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা হচ্ছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউনজিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাও কারিহাল কাফিরুন। আরেকটা বলছে আল্লাহ কাজের অনুষ্ঠিত যে আল্লাহ আলমী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন সত্য দিন সহকারে, সত্য সঠিক জীবন ব্যবস্থা সহকারে, এবং এই সত্য সঠিক জীবন ব্যবস্থা উনি নিয়ে এসে
শুধু উনি নিজে পালন করেছেন এরকম নয়, ওনার দায়িত্ব ছিল দুনিয়াতে যতগুলো মানবরচিত বিধিবিধান প্রচলিত ছিল সেগুলোকে সেগুলোর উপরে এই দিনকে এই ইসলামকে বিজয়ী দান করা, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন। আর হৃদয়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবাকে এই কথা জিজ্ঞেস করেছিলেন, আমার উপর যে দায়িত্ব এসেছিল সেটাকে আমি সঠিকভাবে পালন করতে পেরেছিলাম কিনা, সবাই সমর্থন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পেরেছেন। সুতরাং আমরা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে যাই, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের খুবই মনোযোগ দিতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মানুষের সামনে কোরআনকে প্রেজেন্ট করার জন্য, আমরা সেটা করি কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মানুষের সামনে মানুষকে পরিশুদ্ধ করার জন্য, আমরা নিজেরা পরিশুদ্ধ হচ্ছি কিনা এবং মানুষকে পরিশুদ্ধ করছি কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করার জন্য, আমরা সেই কাজে নিয়োজিত আছি কিনা এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এবং এই বিষয়গুলোর মূল উদ্দেশ্য যেটা ছিল, যারা এই দিনকে দুনিয়ার বিজয় দান করা, দিনকে যদি দুনিয়ার বিজয় দান করতে হয় তাহলে দিনের যারা প্র্যাকটিস করবে তাদের নিজেদের মধ্যে দিনকে এমনভাবে অ্যাবজর্ব করতে হবে, বাস্তবায়ন করতে হবে, দুনিয়ার মানুষদের তাদেরকে দেখে একথা বলতে বাধ্য হয় যে এরা হচ্ছে প্রকৃত মানুষ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রকৃত মানুষ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ মানুষ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ আদর্শ ফর এভরিবডি, সকল মানুষের জন্য একটি আদর্শ ছিলেন। এবং যেহেতু পূর্ণাঙ্গ আদর্শ ছিলেন, আর এই পূর্ণাঙ্গ আদর্শটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছিলেন সে সম্পর্কে আমি কয়েকটি কথা বলতে চাই। সম্মানিত ভাইয়েরা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক হলেন, টিনেজ হলেন, তখন উনি অবজার্ভ করলেন দুনিয়াতে মানুষের অশান্তি, উচ্ছৃঙ্খলতা, মানুষের মধ্যে ভেদাভেদ, মানুষ মানুষকে খুন করছে, ধর্ষণ করছে, রাজনীতি করছে, মানুষ মানুষের সম্পদ বণ্টন করছে, এইসব বিষয়গুলো দেখে উনি বিস্মিত হয়েছিলেন, উনি খুবই ব্যথিত হয়েছিলেন, এবং সেগুলো দেখে উনি ছাড়াও আরও কেউ কেউ এইসব বিষয়ে চিন্তা করছিলেন। আমরা তাদের মধ্যে একজন মানসিকতা চিন্তা করতে পারি, ওনার নাম ছিল আবু জুবায়ের ইবনে আব্দুল মুত্তালিব। যখন দেখলেন যে মানুষের মধ্যে এই ধরনের অশান্তি বিরাজ করছে, এই অশান্তিকে দূর করার জন্য উনি উদ্যোগ গ্রহণ করেছিলেন, উনি একটি সংগঠন করার জন্য আহ্বান করেছিলেন, যার নাম ছিল হিজবুল বদর। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই সময় 17 বছরের যুবক, উনি ওই যুব সংগঠনে যোগদান করেছিলেন, এবং সেই সংগঠনের যে সকল দলগুলো আমাদের সামনে আমরা ইতিহাস জেনেছি সেগুলো ছিল দেশ থেকে অশান্তি দূর করা, প্রতীকের মান যার মান হিফাজত করা, অবাধীকে সাহায্য করা, মধ্যমকে সাহায্য করা, কোন জাতিকে মক্কায় আশ্রয় না দেওয়া, এই যে কতগুলো গুরুত্বপূর্ণ এজেন্ডা কর্মসূচি সামনে রেখে প্রবর্তন হয়েছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের অন্যতম একজন উদ্যোক্তা এবং ভালো একজন নেতা এবং কর্মী। সম্মানিত ভাইরা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মানুষের সমস্যাগুলো সমাধান করার জন্য যেমন ইনপুট প্রদান করলেন, এটা যখন সাকসেসফুল হল না তখন উনি কিন্তু ছেড়ে দেননি, পুলিশের বিষয়গুলো চিন্তা ভাবনা করে কোথায় গিয়েছিলেন, যারা বয় গিয়েছিলেন সেখানে উনি মানুষের এই সমস্যার সমাধানের জন্য চিন্তা শুরু করেছিলেন, এবং মানবতার এই মানবতার মুক্তির জন্য এই সকল চিন্তার একটি অমীয়মানি আল্লাহ পক্ষ থেকে যখন নাজিল হল সেই হেরা বোমার আলো, হেরা আলো উনি পেয়েছিলেন, সেই আলোর আহ্বান ছিল ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলক, যেটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, মানুষকে কিতাব এবং হিকমা শিক্ষা দেওয়ার জন্য সেই হিকমা এবং কিতাব এবং হিকমা শিক্ষা দেওয়ার প্রথম যে অর্ডারটি উনাকে করা হলো সেটা হলো ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই যে পড়া, এই যে জানা, এই যে বোঝা, এই যে জ্ঞান অর্জন করার আলো অর্জন করা, এটা ছিল প্রথম সঠিক প্রথম নির্দেশিকা টু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং উনি আমাদের জন্য সেই কাজটি আমাদের জন্য রেখে গিয়েছেন, আমরা যারা তার উত্তরসূরি, আমরা যারা তার উম্মত হিসেবে দাবি করি আমাদেরকে সেই কাজটি করতে হবে এবং সেদিকে আমাদেরকে যেতে হবে। সম্মানিত ভাইরা, তিনি ছিলেন আদর্শ জীবন উদ্দেশ্যের প্রতি ফর্ম এবং অবিচ অটল। মক্কা নেতারা যখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হেরাগর আলো পেলেন, ওহী পেলেন, সেটা নিয়ে যখন মাঠে নামলেন, সেটা নিয়ে যখন মানুষের সামনে
ইস্তেকামত ছিলেন এবং কিভাবে ইস্তেকামত ছিলেন সেই সম্পর্কে কোরআন থেকে একটি আয়াত আপনাদের সামনে পেশ করতে চাই। সম্মানিত ভাইরা, আপনারা জানেন মক্কার নেতারা বিশেষ করে ওয়ালিদ মুগিরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে গেল, হে আমাদের ভাতিজা কি চাও তুমি, তুমি যা চাইবো তাই তোমাকে দেওয়া হবে, তুমি সুন্দরী নারী চাও, সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাও, আমাদের বাদশাহ হতে চাও, আমাদের নেতা হতে চাও, সব কিছু তোমাকে দেওয়া হবে, তুমি একটা জিনিস ছেড়ে দাও, সেটা হলো কি, এই যে নতুন দাওয়াত দিয়ে এসেছো এই কাজ ছেড়ে দাও। এটা আমাদের মধ্যে ভেদাভেদ, আমাদের মধ্যে ক্লেশ, আমাদের মধ্যে ভাঙন তৈরি করেছে, এটা তুমি বাদ দাও। এর প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিম আশের দ্বার আয়াত পড়তে অনুরোধ করেছিলেন, সেখান থেকে জাস্ট একটি আয়াত আমাদের সামনে আমি পেশ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে এই আয়াতটি বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাসতাকিমু ইলাইহি ওয়াসতাগফিরুহু ওয়াওয়াইলুন লিল মুশরিকিন। বললেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতে বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি আর কেউ না, আমি আর কোনো কিছু নয়, জিন পরিবেশ কিছু না, আমি হচ্ছে একজন মানুষ তাদের মতো, মিসলুকুম আপনাদের মতো। ইউহা ইলাইয়া একমাত্র পার্থক্য হচ্ছে আমার প্রতি আল্লাহ আলামিন ওহী প্রেরণ করেছে। ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, সেই ওহীর মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইলাহ এবং উনি ওয়াহিদ, উনি একক অদ্বিতীয়। এরপরে বললেন ফাসতাকিমু, এই কথার প্রতি আপনি অটল থাকুন, আপনাদের কোরআনে দাওয়াত দিচ্ছি আপনারা অটল থাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুনে দিলেন। এরপরে বলা হলো ওয়াস্তাগফিরুহু, অতীতে যা কিছু ভুল করেছেন আল্লাহর কাছে মাফ চান। ওয়াওয়াইলুন লিল মুশরিকিন, এই কথা ঘোষণা করা হলো, যদি না করেন, যদি মুশরিকদের মধ্যে থেকে যান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনাদের ধ্বংস হইবার। সম্মানিত ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভিশনের প্রতি অচল ছিলেন এবং আজীবন সংগ্রাম করার 63 বছর বয়সে আগেই উনি যেমন ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন, আর মৃত্যুর আগে উনি সারা বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছিলেন। আপনার মানুষের মানবতার ইতিহাসে সর্বপ্রথম মানুষের জন্য কল্যাণকর একটি রাষ্ট্র উনি উপহার দিয়েছিলেন। মানুষের ইতিহাসে সর্বপ্রথম মানুষের জন্য ডেমোক্রেটিক গণতান্ত্রিক একটি সংবিধান, রিটার্ন সংবিধান উনি উপহার দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, মানুষের জন্য প্রথম সকল ধর্মমত নির্বিশেষে সকল প্রকারের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের বসবাস করতে পারে তার একটি একটি সনদ উনি তৈরি করে দিয়েছে। সম্মানিত ভাইরা, মদিনার সনদ আপনারা পড়েন, সেখান থেকে এই সকল কথাগুলি বুঝতে পারবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সকল ইয়াহুদ এবং অন্যান্য যারা ছিলেন তাদের কাছে এই কথাটি বলেছিলেন। প্রথম যে অধ্যায় ছিল সেটা ছিল সকল ধর্মের স্বাধীনতা ঘোষণা, ইয়াহুদ মুসলিম সবাই সকল ধর্ম সঠিকভাবে পালন করতে পারবে, কেউ কাউকে বাধা দেবে না। সম্মানিত ভাইরা, মদিনার শত্রু যদি কেউ মদিনাকে আক্রমণ করে, আমরা যে যে ধর্মের মানুষ হই না কেন, এই দেশের নাগরিক হিসাবে সম্মিলিতভাবে সেটা আমরা বাধা দাঁড়াবো, আমরা প্রতিরোধ করব। এই কথা ছিল তার দ্বিতীয় সনদ। তৃতীয় যে বিষয়টি ছিল সেটা হলো শত্রু কবিলার সন্ধিতে যদি কেউ মনে করেন আরেকজনের আরেকটু কবিলার সাথে সন্ধি করতে হবে সেটাও তারা পারবে। সকল বিবাদ মীমাংসা করার জন্যে একমাত্র ব্যক্তি যার কাছে এই বিচার মীমাংসার ভার অর্পণ করা যাবে উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেটাই ছিল গুরুত্বপূর্ণ এবং সেটার কারণেই মদিনাতে শান্তিপূর্ণ একটি পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছিল। সম্মানিত ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, এটা মদিনার ইসলামী রাষ্ট্রকে ইসলামের দুশ্মনেরা সঠিকভাবে রান করার সুযোগ দেয়নি। তারা দ্বিতীয় বছরে এক বাহিনী আক্রমণ করেছিল, আপনারা জানেন সেই যুদ্ধের নাম কি ছিল, বদরের যুদ্ধ। দ্বিতীয় হিজরির রমজান মাসে তারা বদরের প্রান্তরে ইসলামকে সমূল উৎপাদন করার জন্য হাজার সৈনিক নিয়ে তারা আক্রমণ করেছিল, আর এর প্রতিরোধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন আর্মি নিয়ে সেখানে প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং সেখানে ইসলামের বিজয় অনিবার্য প্রতিষ্ঠিত হয়েছিল। সম্মানিত ভাইরা,
এই বিজয়ের যে কারণগুলো ছিল সেটাও কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তানাযাউ ফাতাফশালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমাদের যে মহান শিক্ষক মহান আদর্শ মহান মহান সেনাপতি মহান বীর মহান রাষ্ট্র সেটার আরেকটি এক্সাম্পল এই বদরের যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করলেন আল্লাহ বললেন যে হে মানুষেরা হে ঈমানদার ব্যক্তিরা যখন তোমরা শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে যাবে তখন তোমরা বেঁধু তোমরা ফার্ম থাকো তোমরা সাহসিকতার সাথে টিকে থাকো তোমাদের ভয়ে কোনো যেন কোনো কারণ না থাকে আর সাথে সাথে ওয়াসকুরুল্লাহ আল্লাহকে তোমরা স্মরণ করো যারা আল্লাহকে স্মরণ করবে তার পরকাল মুক্তি একমাত্র জীবনের মুক্তি হিসাবে যখন গ্রহণ করবে তাদের তো শহীদ হওয়া তাদের তো তাহলে আল্লাহ বললেন তোমরা দুই হবে অবশ্যই তোমরা দুই হবে আর এর সাথে যে ডিসিপ্লিন গুলো আমাদের ফলো করা উচিত সেটা হচ্ছে আল্লাহর আনুগত্য করতে হবে রাসূলুল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে আমাদেরকে এই এই ঘৃণিত কাজটি থেকে বিরত থাকতে হবে আমাদের মধ্যে কোনো বিষয় যেন আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না হয় ইভেন পার্সোনালি এবং কোনো দলীয় ভাবে কোনো গ্রুপ হয় কোনো ভাষা ভিত্তিক কোনো জাতীয় ভিত্তিক আমাদের মধ্যে এই ধরনের কোনো ধরনের বিভেদ যেন না আসতে পারে সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে সম্মানিত ভাইরা আমি আমার কথা শেষ করতে চাচ্ছি এরপরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার মিশনকে সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে দাওয়াত যেমন পর্তমানীয় দাওয়াত দাওয়াত দিয়েছিলেন ওরা সংস্পর্শ নয় ফ্যামিলি মেম্বার সবার প্রথম ইসলাম গ্রহণ করেছিল উনি যাদের সংস্পর্শে গিয়েছেন তারা ইসলাম গ্রহণ করেছেন এবং সারা দুনিয়ার নেতৃত্বে যে দেশের মানুষগুলো ছিল ওই সময় তাদের সবার কাছে উনি দাওয়াত পৌঁছে দিয়েছিলেন উনি দাওয়াত পৌঁছানোর জন্য চিঠি লিখেছিলেন আমি একটা ছোট্ট কথা এখান থেকে এক্সাম্পল হিসেবে আমাদের জীবন কীরকম হওয়া উচিত সেই বিষয়টি বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামদের সম্মুখে একবার বললেন যে আমার সাহাবায়ে কেরাম আপনারা যেন ঈসা আলাইহিস সালামের সাহাবাদের মতো না হন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো যে রাসূলুল্লাহ আমরা ঈসা আলাইহিস সালামের সাহাবাদের মতো হওয়া তো আপনি কি বলছেন রাসূল সাল্লাম বললেন যে ঈসা আলাইহিস সালাম যখন তার সাহাবাদের কাউকে কাউকে কোনো অন্য ব্যক্তিদের কাছে দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দিতেন আদেশ দিতেন তারা কাচুমাচু করতো তারা সেটা গ্রহণ করতে চাইতো না তারা সেটা মানে বোঝা মনে করতো তারা সেখানে গেলে নিজের জীবন হরণের চিন্তা করতো আমি চাই আমার সাহাবারা যেন এটা না করে এরপর রাসূল সাল্লাম বললেন তারা কিন্তু এই কাজটি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামের দায়ী হিসাবে কবুল করতে পারেন না যারাই যেখানে ঈসা আলাইহিস সালামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন তারা ওই গোষ্ঠীর সাথে মিশে গিয়েছিল তারা আর ফিরে আসেন কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ সে কাজটি করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে আমি দুটি ভাইয়ের নাম বলছি সাহাবায়ে কেরামের নাম বলছি একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে হুযাফা সাইম ওনাকে পাঠানো হয়েছিল পারস্যের সম্রাট খসরুর কাছে আর রোম সম্রাটের কাছে পাঠানো হয়েছিল দেহিয়া ইবনে খালিফা তালবিক আর আপনারা ইতিহাস পড়লে দেখবেন পারস্যের সম্রাটের কাছে যখন হুযাইফা রাদিয়াল্লাহু আনহা এই চিঠি নিয়ে গিয়েছিলেন এবং চিঠি যখন তার কাছে দান করা হলো সেটা ওই খসরু করার পরে খুব রাগান্বিত হলেন এবং বললেন তোমরা হচ্ছে সবচেয়ে নিম্ন জাতের মানুষ নিচ শ্রেণীর মানুষ আর তোমরা আজকে আমার কাছে দাওয়াত দিয়ে এসেছ একটি ধর্মের একটি দিনের একটি বিষয়ে তখন হুযাইফা রাদিয়াল্লাহু আনহা বললেন হে খসরু আপনি ঠিকই বলেছেন আমরা অত্যন্ত নিম্ন জাতের মানুষ ছিলাম কিন্তু আমাদের সামনে অত্যন্ত উন্নত মানের একটা মানুষ এসেছে উনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওনার সংস্পর্শে যাওয়ার কারণে আজকে আমরা নিম্ন জাতের মানুষ নয়
আমরা আজকে উন্নত জাতের মানুষ। আপনি যদি আমাদের এই দাওয়াত কবুল করেন তাহলে আপনি আমাদের ভাই হয়ে যাবেন, আর যদি কবুল না করেন তাহলে মনে রাখবেন মিথ্যা সত্যের দ্বন্দ্ব অনিবার্য, এটা চলবে। কর্ষু তখন জলে ঘুরে মরছিল। কর্ষু তখন তার সৈন্য সম্বন্ধকে দেখে বললো, এই লোকটাকে তোমরা একটা কিছু দাও। তখন লোকেরা এক টুকরো মাটি, একটা টুকরির মধ্যে মাটি নিয়েছে, এই হুদাইফার মাথার উপরে উঠিয়ে দিয়েছিল এবং কর্ষু বলেছিল, দাও এটা নিয়ে তুমি ঘুরো, আর এটা আমাদের দাসত্ব করো। দেখেন সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কীভাবে গ্রহণ করেছেন। ওই হুদাইফার মধ্যে কোনো ধরনের মানবতার প্রশ্ন ছিল না, উনি নিজেকে কচ্ছপ মনে করেননি, উনি সেই টুকরিটা মাথায় নিয়ে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে এসেছিলেন এবং হাসছেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে এই পারস্যের এক টুকরি মাটি আপনার সামনে নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অবস্থা দেখে খুব জোরে সরে হাসলেন এবং বললেন, তুমি খুব একটা উচিত কাজ করেছ, আজকে পারস্যের এক টুকরি মাটি তুমি আমার কাছে নিয়ে এসেছ ইসলামের পতনে রাখার জন্যে। দেখবা ইনশাআল্লাহ উনি অতি সত্য পুরা পারস্য ইসলামের পতনে চলে আসবে। সম্মানিত ভাইরা, এই ছিল আমাদের আদর্শ মারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সঙ্গ ছিলেন, সাথী ছিলেন, তাদের জীবন উদ্দেশ্য, তাদের সাহসিকতা, তাদের যে পরকালীন মুক্তি পাওয়ার জন্য নিজের প্রেস্টিজের কথা কোনো চিন্তা করছেন না। এই এই ধরনের আদর্শ অবশ্যই বিজয়ী লাভ করেছিল এবং যদি আদৌ কেউ করতে পারে সেই আদর্শকে ধারণ এবং আমি সেটা বিজয়ী হবে ইনশাআল্লাহ। সর্বশেষে মক্কার বিজয় সম্পর্কে আমি একটি কথা বলি, আমার কথা শেষ করছি। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন এবং উনি যে ছিলেন সবার কাছে ক্ষমার উত্তম নমুনা, সেটার একটি বাস্তব নমুনা হচ্ছে মক্কা বিজয়। মক্কাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 নিয়ে যাচ্ছিলেন মক্কা বিজয়ের জন্যে, কতগুলো রেজিমেন্টে তখন ভাগ করা হয়েছিল, এক একটা রেজিমেন্টের এক একজন সেনাপতি ছিলেন। আনসারদের রেজিমেন্টের সেনাপতি ছিলেন ওই সময়ে সাদ ইবনে উবাদা। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু যখন আবু সুফিয়ানের মুখোমুখি হলেন, আবু সুফিয়ান আগে ইসলাম গ্রহণ করেছিল, ওটা সময় নেই, আবু সুফিয়ান গোপনে আরবিদের তৎপরতা দেখার জন্য এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লামের সাহাবায়ে কেরাম তাকে ধরে ফেলেছিল, ধরে নিয়ে রাসূলুল্লাহ সাল্লামের কাছে আসলেন, হাত পা বাঁধা বাঁধা তখন রাসূলুল্লাহ সাল্লামকে বললেন যে, এই তো সেই ঘৃণিত শত্রু যে আপনাকে বারবার হত্যা করার জন্য প্ল্যান করেছিল, যে আপনাকে অত্যাচারের নির্মম স্টিমুলার চালিয়েছিল, এই সেই শত্রু, তাকে আপনি হত্যা করার অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, তার হাত ধরে বাঁধন ছেড়ে দাও, তাকে আজকে ক্ষমা করে দাও। যখনই তার হাতের বাঁধন ছেড়ে দেওয়া হলো, ক্ষমা করে দেওয়া হলো, আবু সুফিয়ান কেঁদে দিলেন, ইসলাম গ্রহণ করলেন। আর আবু সুফিয়ান যখন এই আরবদেরকে অবজার্ভ করছিল, দেখছিলেন যে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু আর্মি ব্যাটালিয়ান যাচ্ছেন, ওই সময়ে সাদ ইবনে আবু উবাদা যে কথাটি সুফিয়ানের কাছ থেকে শুনছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছেন এবং আজকে মাফের দিন, ক্ষমার দিন, ওই সময়ে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে, না, আজকে হচ্ছে ধ্বংসের দিন, আজকে হচ্ছে হত্যার দিন, আজকে মক্কার কাবা ঘরের অসম্মানের দিন। এই কথাটি আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজিমেন্ট যখন আসেন তো আবু সুফিয়ান তখন এই কথা পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এই সাদ ইবনে উবাদার পদচ্যুতির লেটার পাঠিয়ে দিয়েছেন এবং ভোর সময় যখন তার হাতে দিলেন, উনি সেটা পাওয়ার সাথে সাথে পতাকা নতুন সেনাপতির হাতে দিয়ে উনি একদম ব্যাক আপ করে পদাতিক বাহিনীর সামনে দিলেন। এই ছিল সাহাবাদের চরিত্র, এই ছিল সাহাবাদের আদর্শিক নমুনা। ইনশাআল্লাহ আমরা সেই আদর্শের উত্তর শুনি, আমরা সেই আদর্শের অনুসারে
আমরা সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য সারা বিশ্বব্যাপী যারা কাজ করছে তাদের একটি অংশ ইনশাআল্লাহ আমাদের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ধরনের উন্নত চরিত্র মান মর্যাদা তৈরি করার তৌফিক দান করেন এবং পরকালে যেন আমরা জান্নাত পেতে পারি সেই তৌফিক কামনা করে আজকের এই কথা আমি শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি অনুরোধ করব আমাদের সম্মানিত ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আবু আহমদ নুরুজ্জামান ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য ওনার টপিক কলিং টুয়ার্ড দ্য ডিভাইন মেসেজ ইন প্রফেটস ওয়ে। ইটস আওয়ার প্লেজার টু ওয়েলকাম ব্রাদার নুরুজ্জামান। Morning for this event and for this beautiful day, alhamdulillah. Allah pakir oshokto meherbani Allah amaderke din diyechen Allah rabbul izzat amaderke Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam amader moddhe diyechen এবং তিনি এসে মানুষকে আল্লাহর কাছে আল্লাহর হুকুমের কাছে আনুগত্য করার নিজেকে সমর্পিত করে দেওয়ার বিধান পদ্ধতি শিখিয়েছেন এবং সেভাবে আমরা মুসলমান হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা যে মুহূর্তে বসে আজকে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি ঠিক এই মুহূর্তে হয়তো পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহর ওই সমস্ত বান্দা বান্দিরা তারা সবাই কাবা শরীফের দিকে তারা যাত্রা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন আপনি মানুষকে ডাকেন মানুষ যেন এসে এখানে হজ করে। উনি ডেকেছিলেন এবং এই শব্দ আল্লাহ সবজায়গায় ছড়িয়ে দিয়েছিলেন। এই জন্য মানুষ আজকে প্লেনে হোক হেঁটে হোক গাড়িতে হোক সবাই সেদিকে আজকে দাবিত হচ্ছে এবং সবাই এসে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বলবে যে হ্যাঁ বা আপনি যে ডাক দিয়েছিলেন আমরা চলে এসেছি আমরা এসে গেছি আমরা এসেছি আমরা সাক্ষী দিচ্ছি আপনি এক আপনার কোনো কোনো স্বরূপ নেই সমস্ত প্রশংসা সব কিছু পৃথিবী জমিন সব কিছু আপনার জন্য সব কিছু আপনার আপনার কোনো স্বরূপ নেই কারণ আমরা এসেছি। তো আমরা সেই কৃতজ্ঞতা প্রকাশ করি দোয়া করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ইবাদতের প্রত্যেকটা দিক ও বিভাগ আমাদের সামনে তুলে ধরে বলে গিয়েছেন এবং পুরো কোরআনকে কীভাবে আমল করতে হবে তাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। আমরা এই জন্য আল্লাহের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার পরবর্তী ক্ষেত্রে সাহাবায়ে কেরাম তার পরবর্তী ক্ষেত্রে খুলাফায়ে রাশেদা উলামায়ে কেরাম এবং যারা আমাদের সফে সাহাবী ছিলেন সবাই আমাদেরকে সে একই পথে ছলার রাস্তা আপনারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা সবার জন্য আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে সবার আত্মার মাগফিরাত গুনাহাতা মাফ এবং তাদের মর্যাদাকে আল্লাহর জন্য জীবন্ত করে সেগুলো আমরা দোয়া করি সবার জন্য। সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ পাক আমাদেরকে দিন দিয়েছেন এবং মেহরবানি করে আমাদেরকে এই দিনের জন্য আল্লাহ বাছাই করেছেন। ওয়াজতাবাকুম ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ দীন মিন হারাজ। আল্লাহ বলেছেন তোমাদেরকে বাছাই করে দিয়েছে দিনের জন্য এবং এই দিনকে অনুসরণ করার ক্ষেত্রে আর কোনো বাধা বিপত্তি তোমাদের জন্য রাখা হইল না। সো
If someone has an open mind and fair judgment, and if he or she comes to Islam, he or she cannot afford to not to accept Islam. Subhanallah. Subhanallah. যে ইসলাম বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এক জায়গায় নিয়ে এসে ওনার জীবনের কনক্লুশন উনি টানছিলেন আর বলছিলেন, হে সকল, তোমাদের সাথে হয়তো আমার আর দেখা নাও হতে পারে, বলে বলে উনি কিছু কথা বলছিলেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আমি নবী হিসাবে আমার যে দায়িত্ব ছিল তোমাদের কাছে পৌঁছানো, আমি সেটাকে পৌঁছাতে পেরেছি। সবাই সেই দিন এক লক্ষ বলে, দশ লক্ষ বলে, ছোট সাহাবায়ে কেরাম ছিলেন সবাই সাক্ষী দিয়েছেন যে হ্যাঁ, আপনি আপনার রবের পক্ষ থেকে যে মেসেজ নিয়ে এসেছিলেন সেটা আপনি সঠিকভাবে আমাদের কাছে দিয়েছেন। তারপরে উনি বলেছিলেন, এরকম হাত করে দিয়ে রেখে আল্লাহ আল্লাহকে সাক্ষী থাকেন, আমার দায়িত্ব আমি আঞ্জাম দিয়েছি। সুবহানাল্লাহ। হুজুর বলে গিয়েছিলেন, বললে তো আমি বললাম মায়া, ইভেন একটা কথাও যদি এই দিনে তোমার কাছে থাকে তাহলে সেটাও মানুষের কাছে তুমি পৌঁছাও। যেহেতু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হচ্ছেন শেষ উম্মত, সেই হিসাবে এখন আমাদের উপরে দায়িত্ব এসে পড়েছে যে আমরা মানুষের কাছে ইসলামের এই সৌন্দর্য আমরা আঁকে দেওয়ার জন্য। এ কথা কারো বলার এখন সুযোগ আর নাই যে ভাই আমরা তো মাদ্রাসায় যাই নাই, অত ইসলাম সম্বন্ধে কোনো জ্ঞান আমার নাই, আপনার পরাঙ্গে কাজ করেন, আমাদেরকে মাফ করেন, আমরা তো এগুলো এত বুঝি না। যে লোক পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই লোকের উপর এই দায়িত্ব এসে যাবে যে আপনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন, আপনি যাই জানেন। সেই দাওয়াতটা ব্যক্তিগতভাবে হতে পারে, সেটা একেবারেই আপনার ফ্যামিলি থেকে শুরু হতে পারে, আত্মীয় স্বজন থেকে শুরু হতে পারে, পাড়া প্রতিবেশী, অন এন্ড অন এন্ড অন। এরপরে আপনি তাদের কাছে যাবেন, তাদের সামনে আপনি ইসলামের সৌন্দর্য আপনি তুলে ধরার দায়িত্ব আপনার উপরে আছে। আর কোন নবী বা কোন রসুল কেউ আসবেন না সৌদি আরবের বা ওনাদের কারো দায়িত্বে এখন আর এরকম নাই, আর বিশেষভাবে কেউ আসবেন তার আপনাকে ইসলামের কথা বলে যাবেন। এখন এই দায়িত্ব আমাদের উপরে এসে পড়েছে, আমরা একজন আরেকজনকে বলবো এবং পরস্পরকে আমরা হকের উপর টিকে রাখবো। এর জন্য আল্লাহ বলেছেন, কুমার ফুসাকুম ওয়াহিদুন নার, তোমার নিজেকে এবং তোমাদের আহাল যাদের সাথে উঠা বসা আত্মীয় স্বজন চলাফেরা কাজকর্ম হয় তাদের সবাইকে তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচাও। অতএব আমাদের মধ্যে যারা সাধারণ মুসলমান অথবা বিশেষ মুসলমান যেভাবে নিজেদেরকে আপনি চিত্রায়িত করেন, এই কথা বলার এখন আর কোনো সুযোগ নাই যে ভাই আমি তো দিন বুঝি না। হ্যাঁ, আপনি একটা ওয়ার্ড তো বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইভেন ওয়ান ওয়ার্ড one sentence you know about Islam or please convey it to someone. তো আপনি আপনি না হয় এত আপনি আমার তো ফেকার না জানলে আর আপনার তো ইসলামের তো ডিপ নলেজ না থাকতে পারে, বা হোয়াট এভার ইউ হ্যাভ, ক্যান ইউ টক টু সামওয়ান, ইউ টক অ্যাবাউট জব, ইউ টক অ্যাবাউট ইমিগ্রেশন, টক অ্যাবাউট এভরিথিং, হাউ কাম ইউ ক্যান নট টক অ্যাবাউট ইউর ডিপ, হাউ কাম, নাকি কি মনে করেন? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, দেখেন, ওয়ামান আহসান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আহসান কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহ, ওয়ামান আহসান কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহ, এর কথা চেয়ে আর ভালো কথা কার হয় যে মানুষকে দাআ ইলা আল্লাহ, মানুষকে আল্লাহর দিকে, আল্লাহর ওয়াহদানিয়তের দিকে, আল্লাহর তাওহীদের দিকে, রিসালাতের দিকে, আখিরাতের দিকে, আল্লাহর কিতাবের দিকে, আল্লাহর কাছে মানুষের চিন্তা চেতনা সব কিছুকে সারেন্ডার করার দিকে যে আহ্বান করে, এর চেয়ে ভালো অর্থ টাকা হতে পারে, ওয়া আবিদা সোয়ালেহান,
এবং যে আমলে সোয়ালে যা কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পড়তে বলে দিয়েছে সেটা সে করে। ওয়া সোয়ালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিম, এবং শেষে মানুষের সামনে সে পরিচয় দেয় যে ইয়েস আই অ্যাম ওয়ান অফ দ্য মুসলিম, ওয়ান অফ ইউ। তাহলে দেখেন কিভাবে আল্লাহাক মুসলমানের পরিচয়টা শেষের দিকে নিয়েছেন। প্রথমে বলছেন যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, তারপরে ভালো কাজ যতগুলো ভালো কাজ আছে সেগুলো সে করার চেষ্টা করতে থাকে, আর মানুষের সামনে সে পরিচয় দেয় ইয়েস আলহামদুলিল্লাহ আই অ্যাম মুসলিম। তাহলে আপনি মুসলিম পরিচিতিটাও আপনি তুলে ধরবেন। আল্লাহাক বলছেন, এরপরে বলছেন ওয়ালা তাসতাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ কখনো এক হয় না। ইদফা বিল্লাতী হিয়া আহসান, তাহলে কোনো মন্দ কিছু এসে গেলে সেই ইসলামের দাওয়াতের কাজের ক্ষেত্রে, ইসলাম অনুসরণের ক্ষেত্রে, মুসলমান পরিচয় দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো কিছু এসে যায় তাহলে সেটাকে তুমি ভালো দিয়ে পাঠিয়ে দাও। ইদফা বিল্লাতী হিয়া আহসান, সেটা কথার ক্ষেত্রে হোক, দর্জিদারদের ক্ষেত্রে হোক, বিহেভিয়ারের ক্ষেত্রে হোক। কারণ আমাদের মুসলমানকে খুব সহজে লোকজন বলে আমরা পেঁয়াজ খাই, সহজে তো আমাদেরকে কেউ চেতাই দিতে পারে, কিন্তু একটা একটু টিকল দিল আর কি, তকবীর আল্লাহ আকবার জেহাদ শহীদ। তো আল্লাহ বলতেছেন যে ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইজা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতান ওয়া কান্নাহু ওয়ালিয়্যুল হামীম, আর বলছেন যে তোমরা যদি এরকম করে দিতে পারো তাহলে দেখা যাবে যে খুব কঠিন শত্রু তোমার, সেও ওয়ালিয়্যুল হামীম খুব প্রাণের ওয়ান ফ্রেন্ড সে হয়ে গেছে। জাস্ট ইদফা বিল্লাতী হিয়া আহসান, জাস্ট সামথিং বেটার, সে একটা গালি দিল, সে বললো তো আপনারা এখান দেশে করতে এখন এখানেও করা শুরু করছেন, ওখানে সময় নষ্ট করছেন মানুষের, এখানেও সময় নষ্ট করছেন, যেদিকে যাই এদিকে আপনার বোঝেন না, এখানে টাইম ইজ মানি, হাত ডাল $40 ফানাও $50 ইউ ওয়েস্ট ইউ মাই টাইম। সো আপনি এখন ওই আপনি ইউ শুড নো হাউ টু রিয়্যাক্ট, তার আপনি যখন কাউকে কিছু বলতে যাবেন তখন তো অ্যাকশন রিয়াকশন হবে নাকি, তখন ইউ হ্যাভ টু নো অ্যাট লিস্ট হাউ টু হ্যান্ডেল। তা আল্লাহর পক্ষে সে কমা ইলাকা হাই লাযিনা সাবারু কমা ইলাকা হাই লাযিনা হাজিনা, এবং এই সমস্ত ভালো কাজ এইভাবে যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করে সত্যের উপর টিকে থাকে এই দাওয়াতটা আপনি তুলে ধরবেন, এই সৌভাগ্য তাদেরই হয় যারা সবর ধারণ করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, এই সৌভাগ্যবান তারাই যারা এই সমস্ত উন্নত মতের মানুষকে তারা আকর্ষণ করে। এরপরে আল্লাহ বলছেন ওয়াই মাই ইয়ান জামান নাকু মিনাশ শাইতান, যদি শয়তানের এরপরে যদি কোনোভাবে তুমি ফিল করো যে তোমার মধ্যে ইগো এসে যাচ্ছে, রাগ এসে যাচ্ছে, বা কোনো কিছু তুমি পরিস্থিতিকে তোমার চ্যালেঞ্জ করতে হবে, আর বলে ফেললো যে আরে মিয়া তুমি তুমি কি তুমি তো আমার সাথে কথা বলার যোগ্যতা রাখো না, তা আমার কাছে তো অনেক কিছু আছে যে সে যে আমার সাথে কথা বলার যোগ্যতাই রাখে, এরকম একটা সুসুর বাপ এসে দিতে পারে। তো আমার মধ্যে সেরকম যদি শয়তানি কিছু ফিল করার তাহলে ফার্স্ট কাজ বই না আল্লাহকে সাহায্য চাও, ইস্তাগফির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিকজ ইউ আর ওয়ার্কিং ফর দ্য কজ অফ আল্লাহ, ইউ আর স্পেন্ডিং টাইম এন্ড মানি এন্ড এফোর্ট ফর এ ভেরি সাবলিম ভেরি হাই পোজ, এটা আপনার আর আমার মেজাজের সাথে নেচারের সাথে মিলে না, যে ইউ উইল কাম সো লো লেভেল, কাম ব্যাক টু সো লো, ইউ স্টে দেয়ার ইনশাআল্লাহ, ফার্স্ট টাইম ইজ বিল্লাহ, আল্লাহ পাক জানেন কোন সমস্ত লোক ভালো কাজ করছে আর তারা কী কাজ করছে। তাহলে দাওয়াতের উপরে এই একটা আয়াত আপনাদেরকে বিষয় শোনা যায়। আর একটা আয়াত যেটা আমি বললাম এখানে সেটা হচ্ছে সূরা ফুসসিলাতের 34-36 আয়াত পর্যন্ত। আর একটা আয়াত আপনাদেরকে আমি শোনাই, সেটা হলো আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল ইমরান 110 নম্বর, আল ইমরান 110, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি মানুষের মধ্যে থেকে তোমাদেরকে বাছাই করা হয়েছে, কারা আমরা তো দেখি মাশাআল্লাহ সুবহানাল্লাহ, থ্যাংক ইউ আল্লাহ, আল্লাহ ইসকুলে গেছে ইউর হায়ার অবনা উই আর দ্য হায়ার অবনা তখন
تعبدون بالمعروف وتنحون بالمنكر وتؤمنون بالله তোমরা মানুষকে ভালো কাজের যতগুলো ভালো কাজ হয় সমস্ত ভালো কাজের দিকে আহ্বান করবা সেগুলো আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন পরবর্তী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়ে দিয়েছেন যে কোনগুলো ভালো কাজ আর মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবা খারাপ কাজ থেকে ফিরানোর যত প্রচেষ্টা আছে সেগুলোর সাথে তোমরা জড়িত থাকবা এরপরে কত মেহনত বিনা দেখেন ভালো কাজের দিয়ে আহ্বান খারাপ বন্ধ তারপরে বলতেছেন এরপরে আল্লাহর উপর তোমাদের ইমানকে শক্ত করে রাখবা এরপরে আরেকটা আয়াত আপনাদেরকে আমি শোনাই ইউসুফ আলাইহিসসালামের ঘটনা থেকে সূরা ইউসুফের মধ্যে 108 নম্বর আয়াত ইউসুফ আলাইহিসসালামের ঘটনা পুরোটাই কিন্তু দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতকে পরিষ্কার করার জন্য অনেকে হয়তো ইউসুফ সুলেখার ঘটনা শুনে ওখানেও এক ধরনের আপনার ভিন্ন ধরনের ফ্লেভার পাওয়ার চেষ্টা করেন কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফ পুরোটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফেরালাম ওখানে যখন ওনার ভাইরা ওনাকে ওখান থেকে নিয়ে পরে কুয়ায় ফেলেছিল তারপরে বিক্রি করেছিল তারপরে স্লেভ বানিয়েছিল ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনার মতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার আত্মীয় স্বজন কুরাইশ বংশের লোকরা ওনারে ওখান থেকে নিয়ে তারপরে দেশ থেকে বের করে দিয়ে তারপরে মারার মতো হবে ফেরালাম ঘটনা ওই ফেরালাম ঘটনা আল্লাহ দিয়ে বলতেছেন শেষ পর্যন্ত ওনাকে একে ওরা ওখান থেকে বুড়া অবস্থাকে নিয়ে তারপরে আল্লাহ পাক প্রেসিডেন্ট হিসেবে ওখানে রেখেছেন শেষ পর্যন্ত ওনার ভাই সহ সবাই ওনার কাছে তখন সিদ্ধায় পড়েছিলেন আর আল্লাহ বলে কি বুঝতে হবে এবং মোহাম্মদ আল্লাহ لتدخلن المسجد الحرام ان شاء الله আমিন আর মসজিদে হারামে করে বের করে দিয়েছিল ওনারা মক্কা থেকে সে সেই ইজ্জতের সাথে ইনশাআল্লাহ প্রবেশ করেছিলেন কিনা ইউসুফ আলাইহিস সালাম ওখানে ওই ঘটনা শোনানোর পরে তারপরে আল্লাহ পাক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনতে বলে নেই পাবে কুল হাযিহি সাবিলি আদউ ইলা আল্লাহ আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আপনি মানুষকে বলে দেন যে কুল হাযি সাবিলি আদউ আল্লাহ আলা বাসিরাতি আনা ওয়া মানি তাবাআনি ও সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন আপনি বলে দেন যে আমি এবং আমার অনুসারী যারা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এই মক্কার মানুষদেরকে এবং অন্যদেরকে বলে দেন এবং আমরাও এখন বলতে পারি সবাই যে আমরা এবং মুসলমানরা তারা আমাদের এই কাজই হইল মানুষকে আল্লাহ থেকে দেয় বোঝা গেল কিনা এই কাজই হইল আমাদের এখন আমাদের সবার মতো বলা হচ্ছে তারা আমাদের গিয়েছে না জানি Those who have not knowledge in Islam and those who have very little knowledge in Islam. Allah is speaking to everyone. তো বলেন যে আমরা মানুষকে আল্লাহ থেকে ডাকাই এই হইতে আমাদের কাজ আমি এবং আমার সাথে যারা আছেন তারা সবাই একবার বাসিরাতের সাথে উত্তম যে সমস্ত কোরআন হাদিস এবং নিদর্শন আছে সেগুলো দিয়ে আমরা মানুষকে আল্লাহ দিয়ে আহ্বান করি এবং আমরা ভাই মুশরিকদের সাথে ওমা আনা মিনাল মুশরিকিন তাহলে আপনাদের সামনে আমি যে আয়াত তুলে ধরলাম এই দাওয়াতের গুরুত্বের উপরে এটা আল্লাহের নির্দেশ এটা আমাদের উপর নির্দেশ যত নবী রসুল এসেছিলেন সবাই দাওয়াতের কাজ করেছে তাহলে আমরা যারা দাওয়াত করতে একেবারে যে সবাইকে বলতে হবে যে ইসলাম গ্রহণ করে সব নেসেসারি যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের প্রতি দাওয়াত হবে যে আসে বুকুলু ফিসির নিকাফা আসেন আমরা পুরোপুরি ইসলামকে অনুসরণ করি যারা ইসলামের দিকে আসেন নাই তাদের সামনে আমাদের ইসলামের সৌন্দর্য তুলে ধরব তৌহীদ রেসালত এবং আখিরাতের ইনফরমেশন এবং ঐশ্বর সুন্দরভাবে সেটা তুলে ধরবো এবং এই বিষয়টা তুলে ধরার ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে সেই ক্ষেত্রে দু একটা কথা বলে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব কারণ ঘুম পাচ্ছে না তো তো পার্সোনাল লেভেলে কলেকটিভ লেভেলে অর্গানাইজেশন অথবা এই যে মসজিদ সেন্টার বিভিন্ন লেভেলে দাওয়াতের কাজ হবে এবং যেই যেই লেভেলে ফিট হইতে পারেন দাওয়াতের কাজ কিন্তু
সবাই মানুষকে আল্লাহর ওয়াহদানিয়তের দিকে ডাকা, আল্লাহর হুকুম আহকাম মেনে চলার জন্য প্রচেষ্টা চালানো, এটা একেবারে দিদির বাচ্চা থেকে শুরু হবে এবং সেটা ফ্যামিলি আত্মীয় স্বজন যাদের সাথে আপনি যতটুকু বুঝাইতে পারেন যেভাবে সেটা সেভাবে যান। সুতরাং ডোন্ট টেল আস Oh, I did not come from a madrasa or a town, a sheikh or somebody. So please forgive me, I don't know, we don't understand anything. So I understand dunya very well though. But the matter of deen comes in, I become just simple foolish. I feel like we don't understand anything. But don't, you cannot do so. You cannot do so. This is the task you feel managed from. Okay? So alhamdulillah. আর যারা দাওয়াতের কাজ করবেন আল্লাহ পাক তাদেরকে দিনের উপরে টিকে থাকার রাস্তা সহজ করে দিবেন, দিনকে বোঝা সহজ করে দিবেন এবং তাদের অনেক প্রভাব আল্লাহ সরাই দিবেন, তাদের রেজাল্ট আল্লাহ বৃদ্ধি করে দিবেন, তাদেরকে আল্লাহ পাক আল্লাহ রাস্তা তাদের দূর করে দেবেন। সো মেনি রিওয়ার্ড আলহামদুলিল্লাহ। এখন এই দাওয়াতটাকে আপনি ভালোভাবে কিন্তু দিতে হবে। আমি দেখছেন ইপিএস এর যে ডেলিভারি আসে কত সুন্দর করে রেজাই দিস সাইড আপ এভাবে সুন্দর করে, তারপরে আস্তে আস্তে আপনার ওখানে ডিঙ্গল দেয়, তারপরে আপনি আসেন কি তার নাম টাম ম্যাচ করে, তারপরে সাইন নেন, তারপরে আস্তে করে বাক্সটা ওখানে রেখে তারপরে থ্যাংক ইউ বলে দেয়। ইউ সি দ্য প্রসিজিয়ার। সো দাওয়াতের ক্ষেত্রে একটু আপনি সুন্দরভাবে ঠিক মতো ডেলিভারি দিতে হবে, আর নাহলে এটা খুব লস। আপনার ডেলিভারির কারণে যদি কোনো লোক উল্টায় ইনফরমেশন পায় এবং স্থান থেকে খারাপ ধারণে ফিরে যায় তাহলে এটা গুণার কিছু পার্ট আপনাকে কেনা লাগবে। সো there is a good side and bad side, okay? So alhamdulillah, be careful about this delivery. Pratham dhilo je islam er je islam theke apni delivery dibe manusher kache shetar ilm ba knowledge thaka lagbe, bujhen? Etar byapare jototuku paren apni jototuku janen chesta koren quran somoti dara jodi kichu jai janen tauhid rasal kaakhira to ei sankranto ja ache jototuku pari seta deivar den. Tar poroborti khetre holo যেই বিষয়টা আপনি আরেকজনকে তুলে ধরতেছেন সেই জিনিসটার উপর আপনার আমার নিজের আমল রাখা লাগবে। প্রথমটা বলছিলাম নলেজ, পরেরটা হচ্ছে আমল। যেটাই আমরা বলি আপনিও যেটার উপর আমল আছে সেটার উপর আরেকজনের সাথে বলা যায় না, যেটা করা যায় না সেটা বলা যায় না, কোনটা অ্যাকশনটা বেশি হয়। তারপরে হলো যে নিয়তের ক্ষেত্রে খালিসভাবে দিনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে আমি কোনো জেজা চাই না, কোনো ধরনের বদলা চাই না, কোনো থ্যাংক ইউ চাই না, থ্যাংক ইউ পাবো সব আল্লাহর কাছ থেকে। আল্লাহর এখন বদলা যদি আল্লাহর সাথে জুড়ে দিতে পারেন এর ওয়ার্ড অসীম সুবহানাল্লাহ। এবং এই লোকটা সারা জীবন ধরে ভালো কাজ করবে, যত ভালো কাজ করবে তার মাধ্যমে যত হবে, তার মাধ্যমে যত হবে, এর মাধ্যমে যত হবে, এর সব একটা অংশ আপনি কিয়ামত পর্যন্ত পেতে থাকবে যদি তার মধ্যে রাখাটা হবে। তারপরে যখন আল্লাহ বলেন যে তখন বলছিলেন যে মানে নম্র এবং ঠান্ডা একটু মাইল্ডলি কথাবার্তা বলবেন, যাতে করে হইতে পারে সে একটা দাঁত গ্রহণ করতে পারে। আমরা কি জানতেন না যে সে দাঁত গ্রহণ করবে না, কিন্তু তারপরে কিন্তু বলতেছে যে সে কথা বলার ক্ষেত্রে আমাদের তো মিনিমাম এই সমস্ত বিষয়গুলো কিন্তু সাজা করে যায়। তার পরবর্তী ক্ষেত্রে হচ্ছে ভাই দাওয়াতের ক্ষেত্রে সুবহানাল্লাহ ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো যে ধৈর্য। কারণ যিনি দাওয়াত দিতে যান ওনার জন্য যেটা মুশকিল, আবার যিনি দাওয়াত দাঁড়িয়ে দাওয়াচ্ছে তাছাড়াও রাখা মুশকিল। শেষ পর্যন্ত ফিস্ট ফাইল অথবা অনুকূল আর মঞ্চের সিচুয়েশনের দিকে আমাদের দেশে ওটা এন্ড আপ হয়। তো এই ক্ষেত্রে আল্লাহ ওই আয়াতে আমি আপনাদেরকে শুনিয়েছি, আল্লাহ বলছেন যে এই সমস্ত ভালো গুণ তাদেরই শোভা পায়, তাদের চরিত্রের মানুষগুলো করে এবং যাদের মধ্যে আল্লাহ গর্জে দিয়েছেন বা চরিত্র দিয়েছেন। তো পেশেন্স, তারপরে মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মানুষকে সুসংবাদ দাও, উমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেন সুসংবাদ দাও, মানুষকে সুসংবাদ দিও না, মানুষকে আশা দেখাও, ভয় বেশি দিও না। ভয়কে যদি আশা করা শুরু করে যে নামাজ পড়েন না, কারণ জাহান্নাম ছাড়া তো আপনার 80 উপর অবস্থা তো এমনি, সেক্ষেত্রে তো 80 উপর তো কয়েক 80 হয়ে গেছে, এখন তো আইএম নো উইথ টু গো আমি। তা ওয়াই ডোন্ট বিগিন ফ্রম হাউ ইজ ইট
তারপরে ইসলামের ক্ষেত্রে আমরা অলওয়েজ একটা বন্ধন করতে অবলম্বন করি, আমরা কোনো একটা বিষয় করে সব হালাল ছেড়ে দেওয়ার দরকার নেই, আর কোনো কিছুতে হাত দিলে ইসলাম চলে যায়, এরকম একটা সিরিয়াস একটা এক্সট্রিম পজিশনে যাওয়া ইসলামের জন্য যে যতটুকু পারে তাকে সহজভাবে ইসলামটা অনুসরণ করতে দেন এবং মনে রাখা দরকার, মনে রাখা দরকার আমাদের সবার যে ইসলামের আহ্বান আমাদের মানুষের চিন্তা চেতনার কাছে, দাঁড়িয়ে বা টুপির কাছে না, প্রথমে যদি টুপি একটা উপরে বসাইয়া দেন, আর এই টুপিটা যদি এই পর্যন্ত না ঢুকে তাহলে টুপিটা নিরাপত্তার একটা দীর্ঘসময় পড়ে দাঁড়িয়ে রাখলেও ওইটা সরে যাবে, আর যদি কোনো মানুষের মাথার মধ্যে চিন্তার ভিতরে যদি পরিবর্তন নিয়ে আসা যায় মানুষকে আল্লাহর দিকে জড়িয়ে দেওয়া দুনিয়া ইন্টারেস্ট কোনো বাবার দিকে না, এবং পরিশেষে যতটুকুই করলেন করে দিকে এসে ব্যক্তিগত দোয়া করেন যে আল্লাহ তাকে কর্ম করেন, তার অর্থটাকে খুলে দেন, তাকে দিনের জন্য আপনার তুমি করে দেন, তাহলে বাবা তার রাস্তা খরচ করে দিলেন। তা আসেন আমার প্রিয় ভাই এবং বোনেরা এবং বৈজ্ঞানিক যারা, আমরা সবাই যাই না এটা মনে করার কোনো কারণ নেই, কারণ আপনি যা পারেন যার সাথে পারেন যেখান থেকে পারেন আপনি আল্লাহর আওয়াজটা তুলে দেন, এবং আল্লাহর আওয়াজ তুলে ধরার জন্য আল্লাহর সাথে যাদের প্রথম সম্পর্ক হবে তারা ততদিন সফলভাবে ডেলিভারি সুন্দরভাবে দিতে পারবেন, ডেলিভারি সুন্দরভাবে দেওয়ার জন্য প্রথম থেকে শুরু করে যা করতে হয় এটাও একটা স্কিল অর্জন করতে হয়, এজন্য আমরা সবাই টুকটাক চেষ্টা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাও আই উইল ইন্ট্রোডিউস ওয়ান অফ আওয়ার সিঙ্গার হামজা বিন হাফিজ। ندعوك ونرجو غفرانك